প্রায় 2000 পরিবার ভরতপুর এক নম্বর ব্লকে, তারাও তাদের মধ্যে 90 ভাগ মাইনরিটি পরিবার, তারাও আমাদের সঙ্গে যোগদান করছেন। গত 5 দশকে বিরোধী দলনেতার ভূমিকা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেন, তাহলে পপুলারিটি ইন্ডেক্সে শুভেন্দু বাবু সবচেয়ে এগিয়ে নেই বিজেপি। ওই জন্যে শুভেন্দু বাবুকে বিশেষ ধন্যবাদ আজকে আমাদের প্রেস কনফারেন্সে আসার জন্য। আমি ধন্যবাদ জানাবো আমার সাথে যারা বসে আছেন, আমার মিডিয়ার বন্ধুদের যেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার ছোট ভাই বোনেরা, তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের প্রেস কনফারেন্সের বিষয়টা শুভেন্দু বাবুই বলবেন, আমি তার মধ্যে যুক্ত না। আমি শুধু দুটো কথা বলে ওনাকে মাইক দেন, যার কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম আমরা পঞ্চায়েত নির্বাচনে এত বেশি করে সংখ্যালঘু ক্যান্ডিডেট দিতে পেরেছি, মানে 2018 তুলনায় আমরা প্রায় 3.5 গুণ বেশি সংখ্যালঘু ক্যান্ডিডেট মুসলিম ক্যান্ডিডেট দিয়েছি। 723 আমরা দিয়েছি। আরও সংবাদ, আরও বিশেষ একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের বলি, যে এই প্রথম পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে 100% গ্রাম পঞ্চায়েতে আমরা 100% মুসলিম ভোটার এমন দুটি গ্রাম পঞ্চায়েত আমরা জিতেছি। তার মধ্যে দুটি হচ্ছে মুর্শিদাবাদে, একটি রঘুনাথগঞ্জ, আর একটি হচ্ছে হরিহরপাড়। রঘুনাথগঞ্জে আমাদের একজন মুসলিম মহিলা চারতলা বিবিদিনী জিতেছে 100% মুসলিম ভোটার, আর হরিহরপাড়াতে রকি মণ্ডল জিতেছে 100% মুসলিম ভোটার। এবারে আমি সুন্দরবাবুকে বলবো মাইক। আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ আমাদের সবাইকে 4টার সময় আমন্ত্রণ করেছিল, এবং আমন্ত্রণ করার নির্দিষ্ট বিষয়টি মাইন্ড্রি মোর্চার স্টেট প্রেসিডেন্ট মাননীয় চার্লস নন্দী মহোদয় বলেছেন যে তাদের একটা কার্যক্রম আজকে আমরা এখানে আমাদের স্টেট হেডকোয়ার্টারে করতে চলেছি, এবং সহযোগীর ভূমিকায় আছে এখানকার ছাত্রীপতি কমগুলো ঘোষ। আজকে মুর্শিদাবাদ সাংগঠনিকভাবে দক্ষিণ জেলার ভরতপুর এক জজান গ্রাম পঞ্চায়েতের 8 জন নির্বাচিত পঞ্চায়েতের সদস্য, মানে এভাবে এবারে তো ভোট কি হয়েছে সবাই জানেন, ত্রিস্তরীয় লুট, তার মধ্যে যেখানে যেখানে প্রতিরোধ করা গেছে বা মানুষ প্রতিরোধ করতে পেরেছে বা যেখানে মানুষ উন্নয়নের প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে তারা আজকে এখানে আমাদের দলে যুক্ত হবেন মাইনরিটি মোর্চার মাধ্যমে। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া বা নাম ঘোষণা করার আগে আপনাদের সাংবাদিক বন্ধুদের যদি আমার প্রতি কোনো প্রশ্ন থাকে অন্য বিষয়ে, আপনারা একটা দুটো প্রশ্ন করতে পারেন, আমি আগেই বক্তব্য রেখে শেষে নাম ঘোষণা করব। আমাদের চার্লস নন্দী, তুষার ঘোষ বা অন্যান্যরা কমগুলারা সবাই মিলে পতাকা ধরিয়ে, এবং আমিও তাদের পাশে থাকব, আমরা আনুষ্ঠানিকভাবে সেই কাজটা করে সাংবাদিক সম্মেলন পরিসমাপ্তি ঘটাবো। অভিষেক মনুসুম্বির দুটো পরিচয় আছে, একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আরেকটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ। ন্যাচারালি তিনি কি হিসাবে বলেছেন তিনি বলতে পারবেন, আর যার উদ্দেশ্যে বলেছেন তিনি বলতে পারবেন, আর যারা ধরতে পারে আশঙ্কা করছে
তারা বলতে পারবেন যে কেন তাদের ধরবেন কিন্তু এজ এ রেসপন্সিবল সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সবাই জানি যে যার নাম সম্মানীয় মনু সিংবিজি বলেছেন তার বিরুদ্ধে একাধারে সাংসদ বা তার পরিবার দ্বারা পরিচালিত তার যুক্ত থাকার কথা অন রেকর্ড বলেছেন তাই স্বাভাবিকভাবে কারোর বিরুদ্ধে যদি উপযুক্ত প্রমাণ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্তকারী সংস্থা করা উচিত এবং কেউ যদি মনে করে যে আমাকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ফাঁসা দেব তাকে যে একাধিকবার ডাকাডাকি হয়েছিল তা আপনিও জানেন আমিও জানি আপনাকে ডাকে নিয়ে আমাকে ডাকে নিয়ে ওকে দেখেছি গালে গুপ্ত কালাই হয় আজকে খোঁজ শহর কলকাতাতে স্কুলের সামনে এক ছাত্রকে পুষে দিয়ে চলে গেল প্রাণ রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশ এরিয়াতেও অশান্তির ছবি সামনে এসেছে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি কলকাতা পুলিশ শুধুমাত্র দক্ষিণ কলকাতা নিরাপত্তার জন্যই রয়েছে দক্ষিণ কলকাতা বলে বলা ঠিক হবে না আপনারা একটু রেখে রেখে বলছেন কার্যত একটা পরিবারই তার বাড়িতে বেরোলে 4000 পুলিশ লাগে রাত্রিবেলা কোনোদিন ট্রাফিক পাবেন না একটু হাওয়া উঠলে বা বর্ষা পড়লে ট্রাফিক পাবেন না সকালবেলা 10টার আগে 9:30টার আগে কোথাও কোনো ট্রাফিক দেখতে পাবেন না ট্রাফিকের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট বা কর্মসূচি সফল করানো আর দ্বিতীয় কাজ হচ্ছে ট্রাক থেকে তোলা তোলা ব্যাপকভাবে তোলা তোলা এটা পুলিশের কাজ গোটা রাজ্য জুড়েই এই তোলা উঠে এই কারণে প্রত্যেকটা বাজারে আনাজ এবং মাছের দাম গগনচুম্বী 1 কেজি কাঁচা লঙ্কা 350 থেকে 400 টাকা 1/2 কেজি 400 টাকা বেগুনের কেজি 100 টাকা কলকাতার মানিকতলা বাজারে যান গড়িয়াহাট বাজারে যান যেখানে খুশি যান আপনি যান এখনই আমার কথা বিরোধী দল নেতার কথা শুধুমাত্র অভিযোগ করার জন্য না বাস্তবে তার অবস্থা আছে দেখুন আপনি একদিন রাত্রিবেলা 12টা থেকে ভোর 5টার চিত্রটা যখন ট্রাক ঢোকে একবার দেখে আসুন এদিকে চলুন পালসিট পর্যন্ত ওদিকে চলুন ধুলাগড় পর্যন্ত এদিকে চলুন জাগরি পর্যন্ত বা রানাঘাট পর্যন্ত তাহলে দেখতে পাবেন রাতের পশ্চিমবঙ্গ আর পুলিশের তোলা তোলা কি অবস্থাতে গেছে উত্তরবঙ্গ একই অবস্থা উত্তরবঙ্গ থেকে একইভাবে আমাদের ফরাক্কা পয়েন্টে বলুন আমাদের ধুলিয়ান পয়েন্টে বলুন কালিয়াচক পয়েন্টে বলুন ডালখোলা পয়েন্টে বলুন সব জায়গায় এমনকি আসাম বর্ডারে বারবিশা সব জায়গায় একই হিলি সীমান্ত মেট্রোপল সর্বত্র তোলা 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 টাকা 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 পূর্ব মেদিনীপুরের ময়না থেকে প্রচুর মিষ্টি মাছ জ্যান্ত মাছ তারা গাড়িতে করে কলকাতা প্রবেশ করে ছোট ছোট গাড়ি করে কয়েকশো গাড়ি ঢোকে আমি প্রত্যেক দিনই দেখি 3 জায়গায় তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে নিমতৌড়ি থেকে আমাদের সেকেন্ড ব্রিজের আগে পর্যন্ত পরে পর্যন্ত মিস্টার পান্ডে বলে এক ট্রাফিকের ওসি আছে তিনি মুখ্যমন্ত্রীর টিফিনের প্যাকেট সরবরাহ করেন এই হচ্ছে পুলিশের অবস্থা তাই আজকে যে ঘটনা ঘটেছে চোখের জল ছাড়া আমরা কিছু বুঝতে পারি না ওইটুকু ফুটফুটে একটা 7 বছরের বাচ্চাকে যেভাবে পুলিশ মন্ত্রীর অপদার্থতা আর বিনীত করে তো পদত্যাগ করা উচিত সিপি থেকে গলায় গামছা দিয়ে পদত্যাগ করা উচিত এই রকম মানে বেদনাদায়ক ঘটনা মুখোমুখি হতে হবে সকালবেলা উঠে আজকে টিভিতে সোশ্যাল মিডিয়াতে এ কল্পনার বাইরে
আপনি বললেন ট্রাফিক পুলিশ শুধুমাত্র তোলা তোলে, কিন্তু ট্রাফিক পুলিশ তো আপনার বিরুদ্ধেও একাধিক একাধিক অভিযোগ দেয়। আমি 17টা আমাকে বলেছে কোথাও 50 কিলোমিটার ফোর হুইলারের সামনে ছিল, 55 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 17টা কমপ্লেন দিয়েছে, মেসেজ ঢোকে 17,000 টাকা দিয়ে দিয়েছে, আরো বললে দেবো। মমতা ব্যানার্জির অনেক অভাব চলছে, মমতা ব্যানার্জি দিয়ে দিতে পারছে না, বেতন দিতে পারছে না, মমতা ব্যানার্জি উন্নয়ন করতে পারছে না, তার অভাব চলছে। 17,000 টাকা যদি আপনি দিতে হয় আরো দিব অসুবিধা নেই। বলছেন কৃষি ব্যর্থতার জন্য কি অ্যাক্সিডেন্টটা বলছেন? এ দিনের আলোর মতো সত্যি, কোথায় সকালবেলা সব স্কুল থাকে, সব কারখানার ছোট কারখানা বড় কারখানার দরজা খোলে, আপনি ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনি কোথাও ট্রাফিককে পান আপনি, রাত্রি 9টার পর তো হাওয়া হয়ে যায়। আমি তো নিজাম প্যালেস থেকে 9টার পরে বেরোই, একটা লোকের রাস্তায় দেখতে পাই কেউ থাকে না, আর যদি বৃষ্টি পড়ে যায় এক্ষুনি হলেই একদম পায়খানে পা, তখন বাইকটা বেরোচ্ছে এয়ারপোর্টে যাচ্ছে, দুবাই ব্যাংকক পার হচ্ছে, আর কখন পিসিমণি বেরোচ্ছে বাড়ি থেকে নমান্য বা অন্য কোথাও, সেইটার জন্য একবারে যুদ্ধ মজা খুলে সব রাস্তা দাঁড়িয়েছে। সুরেন্দ্রা, সুরাত আদালতের রায়ের উপরে যে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীকে নিয়ে, এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন ইন্ডিয়া জোটের সংকল্পকে এই ঘটনা আরো শক্তিশালী করবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, আমাদের ন্যাশনাল বিজেপি স্পোকসপারসন এই বিষয়ে মন্তব্য করবে, এবং আমরা আমি যেটুকু বুঝি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি রেসপেক্ট যদি কেউ করে বিজেপি করে। তখন যে একটা টুইট আমাকে করলো না কেন, সুপ্রিম কোর্টে আজকে একটা ভালো স্ল্যাপ খেয়েছে তো, আমার বিরুদ্ধে রক্ষা কবচ তুলে দিয়ে মামলা করার জন্য বহরমপুর থানায় মামলা করেছিল। মমতা ব্যানার্জি খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, আজকে পশ্চিমবাংলায় একা যা জিততে পারবে না জানে, তাই কংগ্রেসকে সিপিএফকে সঙ্গে নিতে চাইছে। এমনকি কালকে আমি ক্যানিং এর এমএলএ কে বলতে দেখছিলাম যে ক্যানিং এর বিজয় আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী আসবে, এরা বুঝেছে যে আর ওই এনআরসি সিএএ এইসব ঢক মেরে সংখ্যালঘু ভোট পাওয়া যাবে না, তাই পশ্চিমবাংলায় একা জিততে পারবে না বলে এদেরকে সবাইকে ডাকছে। প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ার এবং জেতার দম নেই, ফুরিয়ে গেছে বিজেপি সেটা বিজেপি আতঙ্কে এসব করছে। নুসরত জাহাঙ্গের পর আসতে শুরু করে যেন দুটো পায়ে কাটা ফুটে গেছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ইভিএম নিয়ে আশঙ্কা করছে লোকসভাতে, যে মুখ্যমন্ত্রী পৌরসভা কর্পোরেশন ভোট ভিভিপ্যাট ছাড়া ইভিএম এ করেন সে মুখ্যমন্ত্রীর মুখে এসব বানায় না। তিনি পশ্চিমবাংলায় 2022 সালে যত পুরসভা কর্পোরেশনে ভোট করেছেন এবং 21 ডিসেম্বরে কলকাতা কর্পোরেশনে ভোট করেছেন সেই ইভিএম গুলোতে একটাও ভিভিপ্যাট ছিল না, তাই ভিভিপ্যাট বিযুক্ত ইভিএম এর প্রশ্ন আগে নিজের রাজ্যে স্থানীয় নির্বাচনে ইভিএম এ ভিভিপ্যাটটা লাগান তারপরে বড় বড় কথা বলবেন, কারণ মমতা ব্যানার্জি জানে তার লোকেরা ব্যালট খেয়ে ফেলতে পারে ইভিএম অত বড় মুখ্য নেই অত বড় লিভারও নেই। মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দকে স্মরণ করা উচিত, তাহলে তার যে এত অসহিষ্ণুতা এটা কেটে যাবে। তিনি বিজেপিকে স্মরণ করছেন তাই রেগে যাচ্ছেন, আমি বলবো মাথা ঠান্ডা করুন এবং গেরুয়া রঙের সঙ্গে স্বামীজিকে স্মরণ করুন, তাহলে সব মিটে যাবে, সমস্যার দিয়ে মুখ বন্ধ হয়ে যাবে। আমি সমর্থন করি কিন্তু কার্যক্ষেত্রে রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের কথা শুনছে না, তিনি পঞ্চায়েতে পিস রুম করেছিলেন 7,500 অভিযোগ করেছিল, একটা অভিযোগও নিষ্পত্তি স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার করেনি। তার অফিস মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপি এবং স্টেট ইলেকশন কমিশনার রাজীব সিনহাকে পাঠিয়েছেন কিন্তু তারা আমাদের রাজ্যের প্রধানকে ন্যূনতম মর্যাদা দেননি। তিনি এক্সপায়ারি মেডিসিনের কথা বলেছেন, তিনি বেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির কথা বলেছেন, ঠিকই আজকে বিএড কলেজগুলো দুর্নীতির কথা বলেছেন, সবাই জানে মহামান্য গভর্নরের কাছে প্রচুর পাবলিক পিটিশন অভিযোগ করাকশন আছে, তিনি এগুলো ফরওয়ার্ড করছেন কিন্তু অ্যাকশন হচ্ছে না। আমি মহামান্য রাজ্যপালকে বলবো একটা রাস্তা খুঁজতে, যাতে শুধুমাত্র অভিযোগগুলো অভিযোগের মধ্যে না থেকে তার প্রমাণিত অভিযোগে কঠোর এবং কঠিন শাস্তি হয়। আমি যেমন বিধানসভার ফ্লোরে বলি, বাইরে বলি, প্রেস কনফারেন্স করে তথ্য দিই, তারপরে আমি নির্দিষ্ট সময় ওয়েট করার পরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি, আমি তদন্তকারী সংস্থার কাছে আবেদন করি যাতে বিষয়টা কার্যকর হয়। মানুষ আমাদের কাছে শুধু মুখের কথা নয়, আমাদের কাছ থেকে মানুষ পরিত্রাণ চায়, এবং আমরা যদি সেই পরিত্রাণটা দিতে না পারি, আমাদের চেয়ারের প্রতি বা সংবিধানের দায়িত্ববদ্ধতার প্রতি অমর্যাদা করা হবে। মহামান্য রাজ্যপাল মহোদয় গত দু তিন মাস ধরে অনেক বিষয়ে সচেষ্ট, তার কথা রাজ্য সরকার শুনছে না, একটা আধিকারিকও শুনছে না। এক্ষেত্রে মহামান্য রাজ্যপালের একটা ওয়ে আউট করা উচিত, যাতে যারা অভিযোগ করছেন, যে অভিযোগকে তিনি সত্য বলে মনে করছেন, তার সমাধান হয়। গতকাল তদন্তভার নিল হচ্ছে রামনবমী মিছিলের অশান্তি করে, তারপরে গ্রেপ্তারের সঙ্গে রামনবমী সম্পর্ক, এটা মোহাম্মদ বাজারের পুরনো যেখানে সত্য তৃণমূল মানেই খুন, তৃণমূল মানেই বন্দুক, তৃণমূল মানেই বুলেট, তৃণমূল মানেই বিস্ফোরণ। আর দিয়ে না জেনে মন্তব্য করবো না, ভারত হচ্ছে আইনের রূপ থেকে দুর্নীতির প্রশ্নে এবং দেশের যারা ক্ষতি করছেন, রাজস্ব যারা ফাঁকি মারছেন, এটাও একটা দেশের ক্ষতি, জিরো টলারেন্স নীতি তিনি নেন। কিছুদিন আগে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির একটা সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে আমি 1 লক্ষ আমি ছেলেদেরকে মানে যুবক যুবতীদের রিক্রুট করবো, প্রয়োজনে 1 লক্ষ। কিন্তু আমি দুর্নীতির যে শিকড়, ইনকাম ট্যাক্স অথরিটি, আইটি অথরিটি একটা ইম্পর্টেন্ট, তারা যারা প্যান কার্ড বা ইনকাম ট্যাক্সের ওপেন স্টেটমেন্টের বাইরে বেআইনি টাকা পয়সা গচ্ছিত রাখেন, তাদের ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন, দেশ তাদের আইনগত পাওয়ার দিয়েছে। তাই যার কথা আপনি বললেন, তিনি সেলিব্রিটি হন আর ইন্টারন্যাশনাল ফেমাস হন, তিনিও আইনের আওতায় পড়েন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে তার ল অ্যাবাইড পিপল হিসেবে তার আইকন দপ্তরের সঙ্গে সহযোগিতা করে মিটিয়ে নেওয়া উচিত। আপনি পক্ষ মে জব জাতা হয় তব বহুত আচ্ছা বড়িয়া জাজবে, জব আপনি খিলাফ আপনি রাজনৈতিক ইচ্ছা কে খিলাফ রাজনৈতিক জো আপনি এজেন্ডা হয় উসকে খিলাফ জব জায়েগি তব এ লোক উসকো সেন্ট্রাল গভর্নমেন্ট পেরি বিজেপি কা সাজিশ পার্সোনালি জুডিশিয়ারি জাজ কা নাম লেকার গালি দে রহে কি আদত হ্যায়। হামারি আপনার ইন্ডিপেন্ডেন্স অনলি মমতা ব্যানার্জি সি ডিপোজিটেড রুপিস 5 লাখ ইন ক্যালকাটা বার হাইকোর্ট ডিউ টু হার ফিল দি কমেন্ট
against honorable judge Mr. Kaushik Chandra. All the single politician जिसके खिलाफ 5 लाख रुपया का फाइन हुआ था एवं उनके इसको डिपॉजिट करना उनको माने मजबूरी था थी उनको डिपॉजिट करना पड़ा. ये तो ओनली सिंगल इंस्टेंट है हमारी देश के लिए. ईएमसी वालों को बोलिए ना, जो मेरा जजमेंट आया ऑनरेबल सीजीआई का कोर्ट से उसके ऊपर एक बार ट्वीट करने के लिए विक्ट्री ऑफ जस्टिस लीडर ऑफ ऑपोजिशन इन वेस्ट बंगाल बोलिए ना. एक ही सुप्रीम कोर्ट में जो पसंद हुआ है उसको विक्ट्री ऑफ जस्टिस. और आपने स्टेट में नेता प्रतिपक्ष के खिलाफ जो साजिश था उसको सेट असाइड कर दिया ऑनरेबल चीफ जस्टिस ऑफ इंडिया ने. खामोश. ये अपॉर्चुनिस्ट पॉलिटिशियन का काम है, ये बीजेपी का काम नहीं है. बीजेपी हायर जुडिशियरी से लेकर लोअर जुडिशियरी तक सब जुडिशियरी को रिस्पेक्ट करता है. हमारी कॉन्स्टिट्यूशन का भी पिलर है जुडिशियरी. जुडिशियरी का हर वक्त हम लोग को रिस्पेक्ट करता है. মানে ইনফরমেশন সোর্সেস হতে পারে. আই এম এ ল অ্যাবাইডিং সিটিজেন অফ আওয়ার কান্ট্রি. আই এম হোল্ডিং এ রেসপন্সিবল পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি অ্যাজ এ লিডার অফ অপোজিশন. আই এম এ স্মল ল মেকার অলসো অ্যাজ এ এমএলএ. আমার কোর্টের এইসব কমেন্ট নিয়ে বলো, যখন জাজমেন্ট আপলোড হবে প্লিজ সেন্ড মি জাজমেন্ট, আই উইল রেসপন্ড. আই এম নট পাসিং এনি কমেন্ট. তৃণমূলের আচরণ সবাই এটা দেখছে, এটা নতুন কিছু নয়. তৃণমূল ব্যালট খায়, তৃণমূল সাধারণ মানুষ গরিব মানুষের উপর অত্যাচার করে, এটা সবাই জানে, নতুন কিছু নয়. প্লিজ কনক্লুড করুন. চাকরি প্রার্থী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ, পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ. রাজ্য সরকার হাইকোর্টে গেছিল রাজ্যপাল মহোদয়ের এই নিয়োগ নিয়ে, সেখানে হাইকোর্ট তারা হেরেছেন. তারা হায়ার জুডিশিয়ারিতে যাওয়ার প্ল্যান করছে সমাজ, সেটা তারা যেতে পারে. কিন্তু মহানন্দ রাজ্যপাল যা করছে অ্যাজ এ চ্যান্সেলর, তার যা আইন আছে সে আইনের মধ্যে দাঁড়িয়ে করছেন. এবং উনি যেটা করছেন শিক্ষাক্ষেত্রকে রাজনীতি মুক্ত করার জন্য করছেন. আজকে বিধানসভায় সার্চ কমিটির নামে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকে যুক্ত করার নামে যে জিনিস ওরা এনেছিলেন বিল, আমরা তার তীব্র বিরোধিতা করেছি. ভারতীয় জনতা পার্টির অনেকগুলো এমএলএরা 5টা অ্যামেন্ডমেন্ট এনেছে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য. বিধানসভাতে আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দিয়েছে সুধীর মুখার্জিরা মিহির গোস্বামীর নেতৃত্বে পাবলিক ওপিনিয়ন সিক করার জন্য প্রপোজাল আমরা দিয়েছি. ফাইনালি আমরা ডিসকাশনে অংশগ্রহণ করে সরকারকে বলেছি সিলেক্ট কমিটিতে পাঠাতে, তারা পাঠাননি. আমাদের ওখানে ভোটিং হয়েছে, ওরা 120টা ভোট পেয়েছে, আমরা 51টা ভোট পেয়েছি. তারপরে আমাদের ডেলিগেশন মোর দ্যান 10 MLA বিজেপি, তারা ভোর তাত্ত্বিকে অনুরোধ গভর্নরের কাছে গেছেন যাতে তিনি এই বিলকে সই না করেন, অ্যাসাইন না করেন. সেই দাবি নিয়ে আমরা আমাদের টিম এই মুহূর্তে গভর্নর হাউসে গভর্নর অনুরোধ গভর্নরের দেওয়া টাইম অনুযায়ী আমরা সেখানে সাবমিশন করছি আমাদের ডিমান্ড. এবং আমরা আশা করব যেভাবে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করার বিল আগের গভর্নর আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সাহেব দেননি, পরবর্তীকালে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বসু দেননি, একইভাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নিয়ে
বিশ্ববিদ্যালয়কে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করার যে চক্রান্ত এই তোলামূল কোম্পানি করছে, যার বিরোধিতা বিজেপি লেজিসলেটররা ভিতরে এবং বাইরে করছে, তার জন্য তারা গভর্নর সাহেব নিশ্চিতভাবে এই বিলকে অনুমোদন দেবেন না, এই বিশ্বাস আমাদের আছে। মনিরুল ইসলাম ভাই আমাদের ওই জেলার প্রেসিডেন্ট, তিনি সবটা অর্গানাইজ করে নিয়েছেন। আমি মনিরুল সাহেবকে প্রথমে নমস্কার জানাবো। আমাদের যোগদান করছেন যারা তারা হলো লালু শেখ, আলম শেখ, তারপরে শহীদুল্লাহ শেখ, ছন্টু শেখ, সাদুল্লাহ শেখ, জৈনুদ্দিন মল্লিক, মঈনুদ্দিন মল্লিক, রাশাদুল্লাহ শেখ, আর উপরে আরেকজন নন মাইনরিটি আছেন। আমরা তো মাইনরিটি নন মাইনরিটি ভাবি না, আমরা সবাই সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাই রাষ্ট্রবাদী, ভারত মাতার সন্তান, গোল বদন মাঝি, এরা সবাই আমাদের এরা বিভিন্ন দল থেকে যারা বিজেপি বিরোধী দল আছে, টিএমসি, কংগ্রেস, সিপিএম, ইন্ডিপেন্ডেন্ট, সেই দলগুলো থেকে এরা যোগদান করছেন। এবং শুধু এরা নয়, এরা যেটা আমাকে বলতে বললেন আপনাদের, প্রায় 2000 পরিবার ভরতপুর 1 নম্বর ব্লকে, তারাও তাদের মধ্যে 90% মাইনরিটি পরিবার, তারাও আমাদের সঙ্গে যোগদান করছেন। আমি মাননীয় চার্লস নন্দী, তুষারকান্তি ঘোষ, তন্ময় ঘোষদের, মনিরুল সাহেবকে বলবো যোগদান করার জন্য, তাদেরকে পতাকা ধরিয়ে দেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, 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 বিজেপি 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 জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী আগে বড়ো হম তোমারি সাথ হ্যায়, সাথ হ্যায়, সাথ হ্যায়, ভ্রষ্টাচার বিপদ যাক, বিকাশ বাদ জিন্দাবাদ, 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 পরিবার বাদ বিপদ যাক, বিকাশ বাদ জিন্দাবাদ, 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 বিকাশ বাদ জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জীবতং, 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 বিজেপি 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 জীবতং, 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 বিজেপি 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 জীবতং, 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 কার Thank you.